সবাইকে টেকনিক্যাল ওয়ার্ক টিভি চ্যানেলে আবারও স্বাগত। আজকে আমরা যা শিখব তা হলো একটা সার্কিট দেখে আমরা কীভাবে বুঝবো কোনটা ডায়োড, কোনটা রেজিস্টর, কোনটা ক্যাপাসিটর, কোনটা ট্রানজিস্টর, কোনটা আইসি। তো আমরা অনেকেই এই পার্টসগুলো চিনি, আবার অনেকেই চিনি না। তো আজকে আমরা সবাই দেখব একটা সার্কিট দেখে কীভাবে বুঝবো যে কোনটা ক্যাপাসিটর, কোনটা ডায়োড, কোনটা ট্রানজিস্টর, কোনটা রেজিস্টর। তো এটা হলো একটা মিগ ওয়েল্ডিং, অনেকে হয়তো চিনে, এটা দিয়ে ওয়েল্ডিং করে। মিগ ওয়েল্ডিংয়ের একটা পিসিবি বোর্ড, পিসিবি বোর্ড মানে প্রিন্টেড সার্কিট বোর্ড। তো আমরা এখন এই সার্কিটটার দেখব যে কোন পাঁচটার কী নাম এবং কীভাবে চিনব সার্কিট দেখে যে এটাই ওই পার্টস। হ্যাঁ, আমরা যেই পার্টসটি এখন দেখতে পাচ্ছি এইটা, এটা হলো একটা ডায়োড। এবং এই ডায়োড আপনারা কীভাবে চিনবেন, এইখানে ডি লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ডি 25, ডি 26। এখন 25, 26 দ্বারা কী বোঝানো হয়েছে? ডি দ্বারা বোঝানো হয়েছে ডায়োড। আপনারা সার্কিট যদি ডি দেখতে পান তাহলে বুঝবেন ওইটা ডায়োড। ধরুন 25, 26 দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের যে ডায়াগ্রামটা থাকে কাজের সুবিধার্থে, সার্কিট ডায়াগ্রাম, ওই ডায়াগ্রামে একটা নাম্বারিং করা হয়েছে যে আপনার যদি কখনও এই পার্টসটি এখানে না থাকে, হয়তো কেউ তুলে ফেলেছে আপনি দেখেন নাই, তখন আপনি বুঝবেন যে এখানে একটা ডায়োড বসবে। 25 নম্বরে ডায়াগ্রামে থাকবে যে 25 নম্বরে একটা ডায়োড বসবে, D25, মানে একটা নাম্বারিং করা হয়েছে আর কি। তারপর আছে এই যে C11, সি দ্বারা বোঝা হচ্ছে ক্যাপাসিটর, ওইটা এক ধরনের ক্যাপাসিটর সি। এটা ক্যাপাসিটর, এটা ক্যাপাসিটর, এটাও একটা ক্যাপাসিটর। এটা ক্যাপাসিটর বিভিন্ন ধরন আছে, এটা ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর, এটা ডায়োড, এই ছোটো এটাও ডায়োড, এই যে D22, D23। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আর, এই যে রেজিস্টর, আর দ্বারা বোঝানো হয়েছে রেজিস্টর, R6, R7, R8। তারপরে আমাদের এই যে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা রেজিস্টর, এটার গায়ে লেখা আছে 15 ওয়াট 22 ওহম। এটা হলো সিরামিক রেজিস্টর, এটার কি আপনার অনেক ওয়াট নিতে পারে, এটাই এটার একটু ক্ষমতা বেশি, আর আমাদের এই ছোটোগুলার কম ওয়াট থাকে, এটা এগুলো সাধারণত 1 ওয়াট, 2 ওয়াট, 1.5 ওয়াট এরকম হয় ছোটোগুলা। তারপর আছে আমাদের, এটা তো আইসি, এটা আপনারা চিনেন সবাই, আইসি মানে ইন্টিগ্রেট সার্কিট। আইসি তৈরি হয় বিভিন্ন ডায়োড, ক্যাপাসিটর, রেজিস্টর, ট্রানজিস্টর সবগুলোর সংমিশ্রণে আইসি তৈরি হয়। তারপরে আছে এই যে ছোটো এটা ট্রানজিস্টর, ছোটো এটা ট্রানজিস্টর, এই যে কিউ9, Q9 দ্বারা বোঝানো হয়েছে, কিউ দ্বারা বোঝানো হয় আমাদের ট্রানজিস্টর, ট্রানজিস্টর বোঝানো হয় কিউ দ্বারা। এই যে তিন পাওয়ালা, মানে একটা বেস, একটা ইমিটার, একটা কালেক্টর, আর তার পাশে একটা দেখতে পাচ্ছেন D9, এটা দেখতে অনেক রেজিস্টরের মতোই, মানে রেজিস্টরের পাশে, কিন্তু এটা একটা ডায়োড, এটাকে জিনার ডায়োড বলে। জিনার ডায়োড হলো ওটা আপনার ভোল্টেজ, বিভিন্ন ভোল্টেজের হয়ে থাকে, 9 ভোল্ট বা ধরেন আপনার 6 ভোল্ট, বিভিন্ন ভোল্টেজের হয়ে থাকে। তো মানে যত ভোল্ট আপনি ইন করেন না কেন, এটা যেই ভোল্টের দেওয়া ওটায় আউটপুট ওই ভোল্টেই দেবে, যদি 9 ভোল্টের হয়ে থাকে ওটা আউটপুট দেবে 9 ভোল্টেই, ওটা এর বেশি দেবে না, দরকার হলে ওটা নষ্ট হয়ে যাবে, কিন্তু তারপরও 9 ভোল্টের বেশি ওটায় যেতে দেবে না। তারপর এই যে দেখতে পাচ্ছেন কালো, এটা
এটা হলো একটা কয়েল, মানে এটা আপনার আর দ্বারা প্রকাশ করছে, মানে একটা রেজিস্ট্যান্স। তো কয়েল চাইলে তো আপনার একটা রেজিস্ট্যান্স, একটা বাধা তৈরি হয় কয়েলের যে কুণ্ডলীটা, এটা একটা বাধা তৈরি হয়, এই জন্য এটা আর দ্বারা প্রকাশ করছে। ওইটা আপনারা দেখছেন যে আর দ্বারা প্রকাশ করছে। আর 66 এই যে এইটাই আর 66। তারপরে আছে আমাদের তো ডায়োড, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, আইসি। হ্যাঁ, এটাও একটা আইসি এক ধরনের। তারপর আছে আমাদের এই যে এটা, এটাও ট্রানজিস্টর, এটা আপনারা দেখছেন কিউ দ্বারা প্রকাশ করছে, Q1 বড়গুলো। এবং এটার সাথে যেটা আছে এটা হলো একটা হিট সিঙ্ক। এই ট্রানজিস্টরটা আপনার অতিরিক্ত গরম হয়ে গেলে এই হিটটা এটা শোষণ করে নেবে, এটাকে হিট সিঙ্ক বলা হয়। আর তো অপর সাইডে আমাদের প্রিন্ট আছে, প্রিন্ট করা আছে পিসিবি বোর্ড এবং সোল্ডারিং করা আছে। তো পরের ভিডিওতে আবার দেখাবো যে এই পার্টসগুলো কীভাবে মাপতে হয়, ট্রানজিস্টার কীভাবে মাপতে হয়, রেজিস্টার, ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টার কীভাবে মাপতে হয়, এবং কীভাবে বেস, ইমিটার, কালেক্টর, ট্রানজিস্টার নির্ণয় করতে হয়, এবং ডায়োড ভালো না খারাপ তা কীভাবে চেক করে, রেজিস্টার ভালো খারাপ কীভাবে চেক করে, এগুলো সব পরের ভিডিওতে দেখব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই বেল বাটনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।